আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাপটপে নো ইন্টারনেট অ্যাক্সেস এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো আপনারা যদি ল্যাপটপ ইউজার হন এবং আপনারা যদি উইন্ডোজ 11 ইউজ করেন, তো অনেক ক্ষেত্রেই দেখবেন যে এরকম লেখা আছে নো ইন্টারনেট অ্যাক্সেস। তো আমাদের ল্যাপটপে ওয়াইফাই কানেক্টেড থাকা সত্ত্বেও অনেক সময় দেখবেন যে এরকম লেখা আছে যে নো ইন্টারনেট অ্যাক্সেস। এটা আপনাদের উইন্ডোজ 11, উইন্ডোজ 10 দুটাতেই কিন্তু হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা ল্যাপটপে উইন্ডোজ 11 ইউজার হন, তো আপনাদের যদি এই নো ইন্টারনেট অ্যাক্সেস এই প্রবলেমটা যদি হয়, তাহলে আমরা কিভাবে সলিউশন করতে পারি, আর উইন্ডোজ 10 এ এই প্রবলেমটা হলে কিভাবে সলভ করা যায়, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, এন্ড স্ক্রিন অথবা আই বাটনে দিয়ে দিব। তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আপনাদের যদি নো ইন্টারনেট অ্যাক্সেস এই প্রবলেমটা হয়, তো এটা কিন্তু আপনাদের ওয়াইফাই কানেক্টেড থাকা সত্ত্বেও হতে পারে। তো এই প্রবলেমটা অনেক সময় হতে পারে ল্যাপটপ স্লিপ করার পরবর্তী সময়ে যখন অন করেন, তো অনেক সময় কিন্তু এরকম লেখা আসতে পারে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাদের ওয়াইফাই চলে গেছে, কিন্তু আপনাদের ওয়াইফাই কানেক্টেড থাকা সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে এরকম নো ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া আছে এবং এখানে কোনো ওয়াইফাই আমাদের শো হচ্ছে না। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা যে কাজ করব সেটা হলো আমরা ঠিক এখানে ক্লিক করব, দেন আমরা এই সেটিংসে চলে যাব, অল সেটিংস। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে রাইট ক্লিক করে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখানে আমরা চলে যেতে পারি। অর্থাৎ আমরা সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আমরা চলে যাব। তো এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আমাদের লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্সড নেটওয়ার্ক সেটিং, ভিউ অল নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স, নেটওয়ার্ক রিসেট, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে উপরে যে ওয়াইফাই, তো এখানে আপনারা এই ওয়াইফাই অপশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজেবল, তো আমরা এটা ডিজেবল করে দিব। তো ডিজেবল হয়ে যাওয়ার পরে আমরা আবার ইনেবল করব, তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াইফাই চালু হয়ে গেছে। অর্থাৎ আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং এই অপশনে এসে আপনার ওয়াইফাই ডিজেবল করে আবার ইনেবল করলে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটওয়ার্ক চালু হয়ে গেছে এবং আমাদের অ্যাভেলেবল ওয়াইফাই সেগুলো কিন্তু আমাদের ডিসপ্লে হচ্ছে, যেটা কিন্তু একটু আগে হচ্ছিল না। তো এভাবেই কিন্তু আমরা খুব সহজেই এই আমাদের ল্যাপটপে যদি নো ইন্টারনেট অ্যাক্সেস প্রবলেমটা হয়, আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারি। তো এজন্য আপনাদের ল্যাপটপ রিস্টার্ট বা ল্যাপটপ ক্লোজ করে আবার ওপেন করা লাগবে না, আপনারা ল্যাপটপ অন অবস্থায়ও এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।